পৃথিবীর সপ্ত আশ্চর্যের কথা আমরা অনেকেই শুনেছি। এই সপ্ত আশ্চর্যগুলোকে প্রাচীন, মধ্য ও আধুনিক তিনটি যুগে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে। আধুনিক যুগ অর্থাৎ বর্তমান পৃথিবীর সপ্ত আশ্চর্যগুলো সেভেন ওন্ডার্স ফাউন্ডেশন ইন্টারনেট ও ফোনের মাধ্যমে পুরো পৃথিবী থেকে প্রায় 100 মিলিয়ন লোকের ভোটে নির্বাচিত করেছে। 2007 সালে 7ই জুলাই পর্তুগালে বিশ্বের নতুন সপ্ত আশ্চর্যের নাম ঘোষণা করা হয়। সমাপনের আজকের ভিডিওতে জেনে নেই পৃথিবীর নতুন সপ্ত আশ্চর্যগুলো সম্পর্কে। মূল ভিডিও শুরু হওয়ার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সমাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। প্রথমটি হলো চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যা চীনে ছাচং নামে পরিচিত। 21,196 কিলোমিটার দীর্ঘ এই দেয়ালটি মূলত ইট, পাথর, কাঠ ও মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। এই বিশাল দেয়ালটি তৈরির উদ্দেশ্য ছিল চীনের সাম্রাজ্যগুলোকে বিভিন্ন যাযাবর জাতিগুলোর আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। এই প্রাচীরের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ তৈরি হয় 220 থেকে 206 খ্রিস্টপূর্বাব্দে চৈনিক সম্রাট কিম সিং হুয়াংয়ের আমলে। এরপর বিভিন্ন সম্রাটের আমলে এই প্রাচীরটি পূর্ণতা লাভ করে। এই প্রাচীরটি পৃথিবীর একমাত্র বস্তু যেটি চাঁদ থেকে দেখা যায়। দ্বিতীয় আশ্চর্য হলো পেট্রা, যা জর্ডানে অবস্থিত। জর্ডানের দক্ষিণ অংশে জাবাল আল মাতবাহা পাহাড়ের উপত্যকায় অবস্থিত এই শহরটি। এই শহরটির বিশেষত্ব হলো এই সম্পূর্ণ শহরটি পাথরে পাহাড় কেটে তৈরি করা। সম্ভবত এটি 4th শতকে নভিতিয়া সাম্রাজ্যের রাজধানী হিসেবে তৈরি করা হয়েছিল। এই শহরটির অপর নাম রোজ সিটি, কারণ এই শহরের ঘরগুলো লাল পাথরে পাহাড় কেটে তৈরি করা। তৃতীয় আশ্চর্য হলো ক্রাইস্ট দি রিডিমা। ব্রাজিলের রিও দি জেনেইরোতে অবস্থিত যীশুখ্রিস্টের অপূর্ব সুন্দর মূর্তি এটি, যাকে পৃথিবীর বৃহত্তম আর্ট ডেকো মূর্তি হিসেবে বিবেচনা করা হয়। মূর্তিটির স্তম্ভের উচ্চতা 26 ফুট, মূর্তিটির উচ্চতা 98 ফুট এবং মূর্তিটির দুই হাতের দৈর্ঘ্য প্রায় 92 ফুট। মূর্তিটি ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কি 1922 থেকে 1931 সালে 700 মিটার উচ্চতা বিশিষ্ট ককবাডো পর্বতের চূড়ায় নির্মাণ করেন। বিশ্বের 4th সপ্তাশ্চর্যের নাম তাজমহল, যা ভারতের আগ্রায় অবস্থিত। এটি মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর দক্ষিণ তীরে নির্মাণ করেন। 1632 খ্রিস্টাব্দে 17 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত মমতাজের স্মৃতিসৌধ বা তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। তাজমহলের মূল অংশের নির্মাণ কাজ 1643 খ্রিস্টাব্দে শেষ হলেও এর বাকি অংশের কাজ শেষ হতে সময় লাগে আরও 10 বছর। তাজমহল তৈরি করতে তখনকার সময় খরচ হয়েছিল 32 মিলিয়ন, যার বর্তমান মূল্য প্রায় 52 বিলিয়ন। ওস্তাদ আহমেদ লালহির তত্ত্বাবধানে প্রায় 20,000 শ্রমিক এটিকে নির্মাণ করেন। পঞ্চম নামটি দ্য ক্যালোসিয়াম, যা ইতালির রাজধানী রোমের প্রায় মাঝখানে অবস্থিত। চুনাপাথর ও ইট দ্বারা নির্মিত এত বৃহৎ অ্যাম্পিথিয়েটার এখন পর্যন্ত পৃথিবীর অন্য কোথাও নির্মিত হয়নি। 72 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপেসিয়াসের শাসনামলে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং তারই পুত্র টাইটাসের শাসনামলে 80 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। প্রায় 65,000 ধারণ ক্ষমতা বিশিষ্ট এই বিশাল অ্যাম্পিথিয়েটারটি ব্যবহার করা হতো যোদ্ধাদের প্রতিযোগিতা, হিংস্র পশু শিকারের খেলা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজে। ষষ্ঠ আশ্চর্য হলো চিচেন ইজ্জা। মায়া সভ্যতার উল্লেখযোগ্য প্রাক কলম্বিয়ান শহর হলো চিচেন ইজ্জা, যা মেক্সিকোর ইউকাতান রাজ্যে অবস্থিত। শহরের মূল স্থাপত্যটি হল এলকেসিলো, যা শহরের মাঝখানে অবস্থিত। এখানকার স্থাপত্যগুলিতে পাথরের উপর করানো নানা রকমের দক্ষ ভাস্কর্য ও নিখুঁত গঠনশৈলীর পরিচয় পাওয়া যায়। 2010 সালের 29 মার্চ পর্যন্ত এটি কোনো এক ব্যক্তির মালিকানাধীন ছিল, যা পরে মেক্সিকান গভর্নমেন্ট নিজের অধীনস্থ করে। সপ্তম আশ্চর্যটির নাম হলো মাচুপিচু। 15 শতকের ইনকা সভ্যতার নিদর্শন এটি। পেরুতে অবস্থিত এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2,430 মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত। অনেক আর্কিওলজিস্ট মনে করেন ইনকা সম্রাট পাচাকুটির আমলে এই শহরটি প্রতিষ্ঠিত হয়। এটি পৃথিবীর ইতিহাসে নির্মিত সর্বোচ্চ শহর। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় একক সাম্রাজ্যের মালিক ছিলেন চেঙ্গিস খান। বলা হয়ে থাকে তার শাসনামলে তিনি 4 কোটি মানুষ হত্যা ও 20,000 নারী ধর্ষণ করেছিলেন। চেঙ্গিস খান সম্পর্কে জানতে সমাপনের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং সমাপনের পরবর্তী ভিডিও দেখার জন্য সমাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।